নমস্কার, এক্সপ্লোর উইথ হিমাদ্রি চ্যানেলের আমি হিমাদ্রি। আজকে এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন যে বিশাল বড় একটা লঞ্চ, এই লঞ্চে করে সারা দিন আমরা এই লঞ্চেই আজকে কাটাবো। লঞ্চেই খাওয়া দাওয়া, লঞ্চেই গান বাজনা, হই হুল্লোড় লঞ্চে হবে। বিভিন্ন জন বিভিন্ন জায়গায় শীতকালে পিকনিক করে থাকেন, আমরা এই লঞ্চে করে আজকে এই যে আজকে পিকনিক করব। আর পিকনিকে আমাদের সারাদিনের যে মেনু, সারাদিনের যে খাওয়া দাওয়া সব কিছু আপনাদের সামনে তুলে ধরব। আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত আপনারা দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। এবং শুধু তাই নয় যে আপনারা যদি পরবর্তীতে এই লঞ্চে যদি আপনারা পিকনিক করেন তাহলে কীভাবে যোগাযোগ করবেন এবং কীভাবে আপনাদের কোথায় আপনারা কীভাবে যাবেন সবটাই আপনাদের সামনে তুলে ধরব। তার আগে বলি, আমার চ্যানেলে আপনারা যারা নতুন প্লিজ সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করবেন। এখন সকাল 8টা বাজে, MV শিলাবতী একটু পরেই আমাদেরকে নিয়ে গঙ্গাবক্ষে বেরিয়ে পড়বে। আর এখানে যে ব্যানারটা দিয়েছেন, ব্যানারটাই কিন্তু দেখতে পাচ্ছি সুন্দর একটি হেডলাইন দিয়েছেন, হেসেল মুক্তি পিকনিক দিবস। আজকের তারিখটা হলো 2024 সালের 7ই জানুয়ারি রবিবার। সত্যি কথা বলতে কি, আজকে মহিলারা কিন্তু হেসেল থেকে মুক্তিই পাচ্ছেন আর এইখানে সকলে মিলে আনন্দ করতে পারছেন, এটা আমার খুব ভালো লাগলো। আমাদের লঞ্চ সারতে দেরি আছে একটু, কারণ হচ্ছে অনেকে যারা অংশগ্রহণ করবেন এখন এসে পৌঁছাননি। আজ সামান্য একটু কুয়াশা আছে, তাছাড়া এই গঙ্গাবক্ষে যে হিমেল হাওয়া, আর সেই হাওয়ার মধ্যে সকলে একটু রৌদ্রের মধ্যে দাঁড়িয়েছেন আর নিজেদের মধ্যে একটু পরিচিত হয়ে নিচ্ছেন। এখন আড়িয়াদহ যে ফেরিঘাট, সেই ফেরিঘাট থেকে লঞ্চ ছাড়বে আর আশেপাশের যে দৃশ্যটা সেটা আপনাদের সামনে তুলে ধরছি। লঞ্চে যারা এসেছেন সকলকে বিস্কুট, কেক এবং কফি দেওয়া হয়েছে। সকলে এই ঠান্ডার মধ্যে কফিটা বেশ ভালোই এনজয় করছেন। আমাদের লঞ্চ এই মাত্র ছেড়ে দিয়েছে, এখন ঘড়ির কাঁটায় ঠিক 9টা বাজে। লঞ্চে যে পরিমাণ লোক ধরার কথা তার থেকে অনেক কম লোক নেওয়া হয়েছে। এখানে মাত্র 85 জনকে নিয়ে এই পিকনিক করা হচ্ছে। আর এই যে উপরে দেখতে পাচ্ছেন, এখানেও কেউ কেউ বসেছেন আর নিচেও কেউ কেউ বসেছেন, এই দুই জায়গা মিলে সকলে ছড়িয়ে ছিটিয়ে আছেন। ডেকের উপর দাঁড়িয়ে আছি, খুব সুন্দর লাগছে। লঞ্চ কিন্তু কন্টিনিউ এই গঙ্গাবক্ষে ভেসে বেড়াবে। প্রথমে এই লঞ্চ এখন যাচ্ছে ব্যারাকপুরের দিকে। লঞ্চে এখন ব্রেকফাস্ট চলছে আর লঞ্চ চলছে, প্রচণ্ড হাওয়া, ঠান্ডা লাগছে। আমার পোশাক থেকে বুঝতে পাচ্ছেন যে কিরম ঠান্ডা, শুধু আমি নয় প্রত্যেকে একদম মাফলার টাফলার দিয়ে একদম কানটান ঢেকে নিয়েছেন। আজকে ব্রেকফাস্টের মেনু হচ্ছে গরম গরম লুচি, সাদা আলুর তরকারি এবং জয়নগরের মোয়া। কেমন হয়েছে লুচি? ভালো হয়েছে, ভালো। আর জয়নগরের মোয়াটা কেমন? ভালো হয়েছে লুচি তরকারি? পিকনিক
চারিদিকে এখন ব্রেকফাস্ট চলছে, আর এই গঙ্গাবক্ষে লঞ্চ চলছে, আর এই সুন্দর পরিবেশ, এখানে বিভিন্ন অঞ্চলের মানুষ এসছেন, পরিচিত হচ্ছি, খুবই ভালো লাগছে। আজকে সারাদিন এই লঞ্চেই কাটাবো, এইমাত্র আমরা ব্রেকফাস্ট সারলাম, ব্রেকফাস্টও খুব সুন্দর। ব্রেকফাস্টের পরে চায়ে চমক দিতে দিতে লঞ্চের উপরে আমরা এই যে বসে আছি, আর আশেপাশের দৃশ্য আমরা দেখছি। বাঁদিকে দেখতে পাচ্ছি শ্রীরামপুরের ঘাট, আর ডান দিকে ব্যারাকপুরের এই যে অন্নপূর্ণা মন্দির আমরা দেখতে পাচ্ছি। এই অন্নপূর্ণা মন্দিরের পরই হচ্ছে ব্যারাকপুরের গান্ধীঘাট, এখান থেকে দেখা যাচ্ছে যে সামনে ব্যারাকপুরের গান্ধীঘাট। ব্রেকফাস্টের পর এখানে যারা এসেছেন যে যা পারেন, কেউ সঙ্গীত, কেউ আবৃত্তি পরিবেশন করছেন, আপনাদেরও একটু শুনিয়ে দিই। নমস্কার, আপনাদের আঞ্চলিক ধন্যবাদ। আমরা অনুষ্ঠান করছি তো, তাই সকলকে অনুরোধ করবো অনুষ্ঠানের মতো বিদেশকে নিয়ে আসুন। বাদাম, বাদাম বলতে যেটাকে বলা হয় ফল, মাঝি বলছে আমার বন্ধু বাদামো সামলাও, মাঝি বাদামো সামলাও, আপনারা দেখতে পাচ্ছেন এই যে লঞ্চ যে এগিয়ে চলেছে, আর লঞ্চের উপরে আমরা যারা পিকনিক করতে এসেছি, উপরে সব ডেকে যেমন বসে আছে, নিচেও আর একটা ডেক আছে, সেখানে ফাংশন চলছে, সেখানে সঙ্গীত পরিবেশন হচ্ছে, আবৃত্তি পরিবেশন হচ্ছে। আর আমরা যারা উপরে বসে আছি, এখানে এই যে ঠান্ডা হাওয়া, এই হাওয়ার মধ্যে আমরা এই যে শীতকালীন যে পিকনিক আমরা এনজয় করতে করতে এখন কলকাতার দিকে আমরা চলেছি। মন্দ করেছে আমাকে ওই দুটি সুখে, আমি যে মাথায় হাওয়ার মতো হয়ে
এখানে আপনারা দেখতে পাচ্ছেন লঞ্চের ওপরে এই যে মিঠে রোদ পিঠে লাগিয়ে প্রাকৃতিক দৃশ্য উপভোগ করছেন। আর তো চা তো আছেই, মাঝে মাঝে চা চলে আসছে হাতের কাছে। গঙ্গাবক্ষে আমরা সকলে মিলে এই যে পরিবেশ আমরা উপভোগ করছি আর আনন্দে অনেকে আত্মহারা হয়ে নাচছেন, সেই নাচের এক ঝলক তুলে ধরছি। লঞ্চে পিকনিকের ফলে আমরা গঙ্গার দুই ধারের ঐতিহ্যশালী স্থানগুলি আমরা দেখার সুযোগ পেলাম। নাচ কিন্তু থামতেই চায় না। শ্রী শ্রী সারদা মঠ দেখতে পাচ্ছেন, এই যে সামনেই আপনাদের সামনে ভালো করে তুলে ধরছি, দেখে নিন। গঙ্গাবক্ষ থেকে অপূর্ব লাগছে। আর ওই যে সামনে দেখা যাচ্ছে দক্ষিণেশ্বরের মন্দির, আর সামনে হচ্ছে বালি ব্রিজ। আর এখন আপনারা দেখতে পাচ্ছেন দক্ষিণেশ্বরের ভবতারিণীর মন্দির। পাশে রেগুলার ফেরি সার্ভিসের লঞ্চ যাচ্ছে। এখানে আর একটা পিকনিক পার্টি দেখতে পাচ্ছেন, লঞ্চে পিকনিক হচ্ছে আমাদের মতোই। আর আমাদের ডান দিকে হচ্ছে বেলুড় মঠ। এই যে বেলুড় মঠের পাশ দিয়ে এখন আমাদের লঞ্চ কলকাতার দিকে এগিয়ে চলেছে। শুধু তাই নয়, আমরা কলকাতা যেতে যেতে আশেপাশের সমস্ত বিখ্যাত ঘাটগুলো আমরা দেখে নেব। পাশ দিয়ে স্টিমার ক্রস করে যাচ্ছে। এবারে আমরা দেখতে পাচ্ছি হাওড়া ব্রিজ সামনেই। হাওড়া ব্রিজের তলা দিয়ে আমরা এবার ক্রস করব। দেখতে দেখতে আমরা দ্বিতীয় হুগলি সেতুর কাছে আমরা চলে এসেছি। ওই দূরে দেখা যাচ্ছে দ্বিতীয় হুগলি সেতু। আমরা এখন দ্বিতীয় হুগলি সেতুর নিচ দিয়ে যাব। এখান থেকে আমরা মেটে অবরুজের দিকে চলে যাব এবং অনেক দূর
যাবে কি আবার ওখান থেকে ব্যাক করবে, আবার আরিয়াদহ আমরা আসব। খাওয়া দাওয়ার এখনই শুরু হবে, টেবিলে প্লেট দেওয়া শুরু হয়ে গেছে। আমাদের এই যে লঞ্চে যে পিকনিক এসেছি, এই পিকনিকের জন্য খাবার দেওয়া শুরু হয়েছে। আজকের যে মেনু আছে আপনাদের বলে দিই, এরপর যে মেনু আছে ডাল বেগুন ভাজা, তারপর আর আলু ফুলকপির তরকারি আছে, আর আছে কাতলা মাছ, চিকেন, আর আছে পাঁপড়, চাটনি, মিষ্টি। এই মোটামুটি জানি, এখন খাওয়া শুরু করি, তারপর দেখি কি আছে। প্রত্যেকটা পদ অত্যন্ত সুস্বাদু হয়েছে এবং প্রত্যেকে আমরা তৃপ্তি করে খাচ্ছি। আপনাদের একটু হাওড়া ব্রিজের তলাটা একটু দেখিয়ে দিই। এই যে দেখে নিন একটু হাওড়া ব্রিজের তলাটা কেমন, আর এই যে আমরা যারা এসেছি একসঙ্গে, একটা আবেগ উচ্ছ্বাস প্রত্যেকের মধ্যে দেখা যাচ্ছে। আমাদের লঞ্চ আরিয়াদহ যে ফেরিঘাট সেদিকে আস্তে আস্তে এগিয়ে চলেছে। লঞ্চের ডেকের ওপর এখন কবজি ডুবিয়ে খাওয়া দাওয়া চলছে। এ প্রসঙ্গে আপনাদের বলি, আজকের এই যে পিকনিকের যে মূল অ্যারেঞ্জমেন্ট যারা করেছিলেন, আরিয়াদহ নাগরিক কল্যাণ সমিতি, আর যে ক্যাটারিংয়ের দায়িত্ব নিয়েছিলেন প্রাপ্তি ক্যাটারার্স, প্রাপ্তি ক্যাটারার্সের যে রান্নাবান্না, প্রতিটা পদ কিন্তু অসাধারণ হয়েছে। প্রত্যেকে আমরা তৃপ্তি করে খেয়েছি। প্রতি বছর ইনারা কিন্তু এই শীতকালে কিন্তু এই লঞ্চের ওপরেই পিকনিক করে থাকেন। আপনারা যারা আগামীতে যারা পিকনিকে অংশগ্রহণ করতে ইচ্ছুক, আপনারা কিন্তু ওনাদের সঙ্গে ফোনে যোগাযোগ করে আপনারা কিন্তু এই পিকনিকে কিন্তু যোগদান করতে পারেন। এই যে যিনি আসছেন অন্যতম ব্যবস্থাপক করুণা ম্যাম, যারা অর্গানাইজ করেছেন প্রত্যেকেই কিন্তু প্রত্যেকের দিকে খেয়াল রাখছেন, কে খাচ্ছেন, কি অসুবিধা হচ্ছে সমস্তটাই খেয়াল রাখছেন। এটা আমার খুব ভালো লাগলো। দুপুরে খাওয়া দাওয়ার পর প্রত্যেককে দেওয়া হয়েছে কমলা লেবু। খাওয়া দাওয়ার পর শুরু হয়েছে কুইজ, এবং কুইজে যারা সফল হচ্ছেন সঙ্গে সঙ্গে তাদেরকে পুরস্কৃত করা হচ্ছে। এবারে বলি পিকনিকের খরচ কত। পিকনিকে মাথা পিছু 800 টাকা করে নিয়েছেন। এখন প্রত্যেকের হাতে দেওয়া হয়েছে ভেজিটেবিল পকোড়া এবং চা, এবং এই পরন্ত বিকালে এই সুন্দর মুহূর্তে আমরা ভেজিটেবিল পকোড়া এবং চা আমরা বেশ উপভোগ করছি, এবং এরপরই আমাদের পিকনিক সমাপ্তও হয়ে যাবে। ঘাটের কাছাকাছি আমরা চলেও এসেছি। 5:15 মোটামুটি 5:30 আমাদের লঞ্চ যে আরিয়াদহ যে ঘাটে সেখানে ভিড়ে যাবে এবং পিকনিকও শেষ হয়ে যাবে। আর লাস্ট যে আইটেম যেটা হচ্ছে কফি এবং পকোড়া, সেটা দেওয়া হয়ে গেছে, খাওয়া চলছে। আর এই যে আমাদের শেষ মুহূর্ত, একটু পরেই আমাদের এই যে এত সুন্দর সারাদিন যে আনন্দ করলাম, এই সব কিছুর সমাপ্তি হবে। আপনারা যারা শেষ পর্যন্ত আজকে আমার সঙ্গে থাকলেন, প্রত্যেককে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখতে পাচ্ছেন লঞ্চ কিন্তু ঘাটে ভিড়ে গেছে, গুটি গুটি পায়ে সকলে নামছেন। আমাদের কিন্তু মনটা একটু ভারাক্রান্তই, এই যে যাদের সঙ্গে পরিচিত হলাম তাদের ছেড়ে চলে যেতে হচ্ছে। তবে মনের মধ্যে একটা সুন্দর একটা ভালো লাগা নিয়ে আমরা ফিরছি, যেটা মনের মধ্যে বহুদিন থেকে যাবে। আপনাদের যদি আমার এই ভিডিও যদি ভালো লাগে, প্লিজ সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করবেন। আগামীতে আবার অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আজকের মতো এখানেই শেষ করব। আপনারা সকলে ভালো থাকুন,
সকলকে জানাই ইংরাজি নববর্ষের শুভেচ্ছা ভালোবাসা। আপনারা সকলে ভালো থাকবেন, নমস্কার।